সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুর রউফ। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।